ঈদে বরিশালে উন্মুক্ত পার্কে নেমেছে হাজারো মানুষের ঢল। তাদের মধ্যে নেই করোনা সংক্রমণের ভীতি, মাস্ক ব্যবহার করেনি অর্ধেকে বেশি মানুষ। ঈদ উদযাপনের আনন্দে মিটে গেছে শারীরিক দূরত্ব। যদিও পার্কে জনসমাগম রোধে জেলা প্রশাসকের পক্ষ থেকে কঠোর দিক নির্দেশনা ছিল। ঈদে প্রশাসনের কঠোরতার কারণে নিস্তব্ধ এবং শুনশান নীরবতা ছিল প্রতিটি উন্মুক্ত পার্কে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবারের পার্ক এবং বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ থাকলেও প্রশাসনের শিথিলতার সুযোগে ঈদের দিন বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন, কীর্তনখোলা নদীর তীর সহ প্রতিটি উন্মুক্ত বিনোদন কেন্দ্রে হাজারো লোকের সমাগম হয়। প্রতিটি উন্মুক্ত বিনোদন কেন্দ্রেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, তবে শারীরিক দূরত্ব নিয়ে তেমন ভাবনা নেই আগতদের। তাদের অনেকে ব্যবহার করেননি মাস্কও, তবে এ নিয়ে তাদের রয়েছে নানা যুক্তি। জানি যে এটা আসা ঠিক হয়নি, কিন্তু বাচ্চাদের জন্য একটু আসা। ঈদ তো এখন একদিন না করলে এটা বছর একটা দিন সবাই সেলিব্রেট করতেছে, গতবার কেউ করতে পারেনি। যদিও করোনাকালে সরকারি নির্দেশনার কারণে সকল পার্ক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। করোনার পরিবেশটা অনেকখানি আগের চাইতে আরও বেশি ঘোলাটে এবং খারাপ অবস্থায়, সুতরাং আমরা এই মুহূর্তে বিনোদন কেন্দ্রগুলি সদস্য সরকারের নির্দেশ অনুযায়ী খুলতে দিতে পারি। বরিশালের উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় থাকলেও সরকারি বেসরকারি নিয়ন্ত্রিত পার্কগুলো বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।